দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে 15 নভেম্বর। এরপরই আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও নৌকার প্রার্থী হওয়া নিয়ে এক ঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। কারা কারা আছেন এই তালিকায় জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। তফসিল ঘোষণার পর থেকে দেশজুড়ে জাতীয় নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। ক্রীড়াঙ্গনের পাশাপাশি এই তালিকায় বিনোদন জগতের তারকারাও পিছিয়ে নেই। অনেক তারকারা সংসদ সদস্য হওয়ার লড়াই রয়েছেন, অনেকে বর্তমান সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার লড়াই করছেন, আবার অনেকে প্রথমবারের মতো এমপি হওয়ার দৌড়ে রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন প্রয়াত চিত্রনায়ক ফারুক, কণ্ঠশিল্পী মমতাজ। সেই ধারাবাহিকতায় এবারও অনেক তারকারা নৌকার মাঝি হতে চান, তাই বিভিন্ন উপজেলায় তারা প্রচার প্রচারণাও চালাচ্ছেন। গেল 18 নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপরে আবারও আলোচনায় নৌকার মাঝি হতে ইচ্ছুক বিনোদন জগতের এক ঝাঁক তারকা, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন চিত্রনায়ক শাকিল খান, ফেরদৌস আহমেদ, রিয়াজ, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মাহিয়ে মাহির নাম। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু বিশ্বাস। নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানেও দেখা গেছে এই নায়িকাকে। অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে তার। এবার সুযোগ পেলে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে নামবেন তিনি। তার জায়গা নারীদের কাছে ভিন্ন রকম, বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে, যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 18 নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন প্রতিনিধি। চাপাই নবাবগঞ্জ 2 আসন থেকে নির্বাচন করতে চান এই অভিনেত্রী। নৌকার টিকিটের বিষয়ে মাহিয়া মাহি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী। তৃণমূলের মতামত নেওয়া হলে দল আমাকে মনোনয়ন দিবে। এলাকার সাধারণ মানুষেরা উৎসাহ দিয়েছেন, তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান বলেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মাহিয়া মাহি নৌকার মনোনয়ন নিয়ে সরাসরি কথা বললেও অনেকটা কৌশলী ভূমিকায় অবস্থান করছেন চিত্রনায়ক শাকিল খান, ফেরদৌস আহমেদ ও রিয়াজ। তবে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে বেশ সরব উপস্থিতি রয়েছে তাদের। এর মধ্যে সম্প্রতি বাগেরহাট 3 রামপাল মোংলা আসনে গণসংযোগ করতে দেখা গেছে শাকিল খানকে। আলোচনা সমালোচনা কিংবা গুঞ্জন যাই হোক না কেন, এখন শুধু দেখার অপেক্ষায় বিনোদন জগতের কার কার হাতে শেষ পর্যন্ত নৌকার বৈঠা উঠে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।